তৃতীয় ধাপে 1700টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট আগামীকাল। একই দিনে দেশের 10টি পৌরসভায় ভোট হবে। আজ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনের সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কয়েক জেলায় বিচ্ছিন্ন সংঘর্ষ ও সহিংসতা হলেও সুষ্ঠু ও অবাধ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। গেল রাতে প্রচার শেষ করেছেন প্রার্থীরা, শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করেন তারা। গতকাল ছুটির দিন হওয়ায় ভোর থেকেই নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীদের বাড়ি বাড়ি হাঁটছেন প্রার্থীরা।